नमस्कार बंधुरा, आमार चैनलेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सकलके स्वागत। आजकेर रेसिपी चिंगड़ी माछ दिए कचुर लोती। जारा जारा एई कचुर लोतिर स्वाद नियेछेन तारा तो जानेनी एटा खेते कतटा सुस्वादु। आर जारा जारा एखोनो एई कचुर लोतिर स्वाद नेननि तारा आजकेर एई भिडियोटा देखार पर अवश्यई बाड़िते ट्राई करबेन एबं आमाके कमेंट करे जानाबेन आपनादेर एई कचुर लोति खेते केमन लेगेछे। चलुन शुरू करा जाक रेसिपिटी। प्रथमेई आमि बाजार थेके कचुर लोति किने निये चले एसेछि। तो एबार कचुर लोतिगुलोके भालोभाबे छाड़िये निते हबे। কিভাবে কচুর লতির আঁশগুলো ছাড়াবেন আমি এখানে দেখিয়ে দিয়েছি, তো ভালোভাবে দেখে নিন। এবার কচুর লতিগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। রেসিপিটির জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো চলুন একবার দেখে নিন। প্রথমেই লেবু, কাঁচা লঙ্কা, জিরে বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি। আর লাগবে চিংড়ি মাছ, যেগুলোকে আগে থেকেই বেছে ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে জল, লবণ আর লেবুর রস দিয়ে তার মধ্যে কচুর লতিগুলোকে দিয়ে ভাপাতে দিয়েছি। এইভাবে কচুর লতিগুলোকে ভাপিয়ে নিলে এগুলো খেলে আর গলা কুটকুট করবে না। অবশ্যই এইভাবে কচুর লতি রান্না করার আগে ভাপিয়ে নেবেন। কচুর লতিগুলো ভাপিয়ে নিলে অল্প একটু সেদ্ধ হয়ে যাবে, তো সেগুলোকে এবার আমরা ছেঁকে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার আগে থেকে ভাপিয়ে রাখা কচুর লতিগুলোকে তেল দিয়ে হালকা ভেজে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে হালকা ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় অল্প পরিমাণে একটু জল দিয়ে কষিয়ে নিতে পারি, যাতে মশলাটা ধরে না যায়। এবার এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দেব, যেহেতু মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে মশলাটাকে ফুটতে দেব। এবার এটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কচুর লতি আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তাহলেই রেডি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।